হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা টিপস দিয়েছিলাম আপনাদের জন্য, বাংলালিঙ্কে কীভাবে ফ্রি নেট চালাবেন। তো সেটাই শুধু আমি দেখাইছিলাম যে শুধু ওই ভিতরে যাইয়ে, ওই ব্রাউজারের ভিতরে যাই আপনাকে কাজটা করতে হবে। তো এখন দেখাবো আপনারা কীভাবে সব কিছু দেখতে পারবেন একসাথে, ঠিক আছে? তো ওটাই এই অ্যাপসটা, তো এটার নাম হচ্ছে পিসি ফোন প্রো। তো এই অ্যাপসটি কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম আগে একটা ভিডিওতে, তো সেটা দেখাছিলাম শুধু এই ভিডিও এই অ্যাপসের ভিতরে গিয়ে কীভাবে নেটটা চালাবেন ফ্রিতে। তো এখন দেখাবো যে ওয়াল আপনি সব কিছু ইউজ করতে পারবেন, সব কিছু, ঠিক আছে, সব কিছুতে ইউজ করবেন। তো আমিও নিজেও ইউজ করি এটা, আমি কোনো এমপি টাকা কিছু ই করি না, আমি এটাতে ইউজ করি। তো আপনার যদি 4G সেটটা হয় তাহলে আপনি খুব দ্রুত কাজটা করতে পারবেন, আর 3G হলে একটু স্লো কাজ করবে, ঠিক আছে, এটাই ব্যবধান। ধরুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ নিচের চ্যানেলে দেখবেন যে একটা সাবস্ক্রাইব বাটন আছে লাল, সেই বাটনটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আরও এই সেই অ্যাপসটা নিয়ে আরও অনেক ধরনের ভিডিও দেবো, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যা ভোগ করতেছেন, তো সেই সমস্যাটা আমার এই ভিডিওর কমেন্টে করবেন, তাই সেই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের সমস্যার সমাধান দেবো। তো বন্ধুরা, আমার কাছে সকল প্রকার টিপস আছে অ্যাপস নিয়ে বিষয়ে, আমি অ্যাপসের বিষয়ে সব কিছু ই করে রাখছি। তো আপনার যেটা সমস্যা ভোগ করবে সেটা নিচে কমেন্ট করলে আমি আপনাদের উত্তরটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি এখন কী করবো, জাস্ট ডাটাটা অন করবো। তো ডাটাটা আমি অন করে নিই, তো আমার সিমে কোনো টাকা বা কোনো পয়সা কিছুই নেই এবং কোনো এমবি নেই, ঠিক আছে। তো জাস্ট আমি কী করবো, জাস্ট এটা ওপেন করবো, তা সেই প্রমাণটা তো আমি আগের ভিডিওতে দেখাই দিছি। তো বন্ধুরা, তারপর কী করবো, জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবো। তো বন্ধুরা, স্টার্ট বাটনে ক্লিক করে জাস্ট স্টার্ট হবে। তো এখন দেখবেন যে কীভাবে আপনারা কাজটি করবেন। তো আগে দেখাচ্ছিলাম শুধু এই ওপেন ব্রাউজার, শুধু এই ওপেন ব্রাউজার ছাড়া কোনো ইস্যু কাজ করতো না। তো স্টার্ট যেমনি ক্লিক করবেন সেমনি আপনাকে একটা পেজে নিয়ে যাবে অন্য একটা এসে। তো সরি, আমার আগে থেকে কানেক্ট করা রয়েছে সেই জন্য চলে যাচ্ছে, তো কোনো ব্যাপার না। তো আমি দেখাই দিই আপনারা জাস্ট কীভাবে কী করবেন। তো দেখুন, এটা কিন্তু আমার ক্রোম ব্রাউজার, আমার ক্রোম ব্রাউজার চলে আসছে, ঠিক আছে। তো যেহেতু ক্রোম ব্রাউজার, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার চলে আসতে হবে, তাহলে আপনি ইউজটা করতে পারবেন। তো আপনি কী করবেন, জাস্ট ইন্টারফেস আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, তো আমি স্টপ করতেছি না। তো আপনারা কী করবেন, এই যে অপশন বাটন আছে, এই অপশন বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই যে ট্যানুয়াল উইল ওয়েলি ডিভাইস, ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে দেখুন একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা করে দিলে উপরে দেখবেন যে ই আছে আপনার, এটার যে ভিপিএন কানেক্ট আছে সেই ভিপিএন কানেক্টে একটা সাবি ঘটবে, ঠিক আছে। এখানে তো একটা অ্যাড দিছে, আমি অ্যাডগুলো কেটে দিই। তো এইগুলো তো জাস্ট বেশি অ্যাড দেয়, তো অ্যাড দিলে কোনো প্রবলেম না, যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি। তো এখানে ক্লিক করলে আমি আপনাদেরকে পুরোভাবে ক্লিয়ারভাবে দেখাই দিই। তো জাস্ট আমি স্টপ করে নিচ্ছি। তো স্টপ করার পর দেখবেন আমি এটা যদি উঠাই দিই, ঠিক আছে, তাহলে আমার স্টার্ট করলে কিন্তু আমার অন্য জায়গায় কাজ করবে না, ঠিক আছে। এই জন্য আপনাকে কী করতে হবে, এই ট্রাভেলি আর যেটা আছে উইল, এখানে জাস্ট ক্লিক করে এই অপশানটা অন করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তাহলে আপনি সব কিছু অল ডিভাইসে চালতে হবে, আপনার ডিভাইসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন শুধু আমি এই যে ওপেন ব্রাউজার আছে এটাই আমি কাজ করতে পারবো, তাছাড়া কিন্তু অন্যটা কাজ করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন যে শুধু এই অ্যাপসের ব্রাউজারে আমার কী কিন্তু ঢুকবে। তো এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আগে এটাই দেখাচ্ছিলাম, ঠিক আছে। তো আপনারা জাস্ট ওয়েট এইটুকু কাজটা করবেন না, সিম্পলি আর বেশি কাজ করা লাগবে না আপনাদের। এই যে এখানে জাস্ট একটা টিক করে দেবেন, উপরে দেখবেন যে একটা চাবি বাটন আছে। তো আমি স্টপ করে নিই, আমি স্টপ করে আবার স্টার্ট করি। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, ঠিক আছে, আমি দুই দিন দেখছি দুই একজন অনেকজন কমেন্ট করছেন। তো ভাইয়েরা, আপনাদের প্রশ্নের অ্যান্সার সকলভাবে দেবো, আপনারা এভাবে আপনারা কাজটা করেন। আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে লক্ষ্য ই করবেন, তাহলে আমি আপনাদেরকে দেখা দেবো, ঠিক আছে। তো আমার স্টার্ট হয়ে গেছে, দেখুন আমি এখন কাজ করি। আমি যদি এখন ইউটিউবে যাই, দেখুন আমি কিন্তু ইউটিউবে এই ভিডিওটাও আমি আপলোড করব, কিন্তু এই এই সি ভিপিএনের মাধ্যমে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভিপিএন কানেক্ট করে এই কাজটা করতেছি, ঠিক আছে।
তো জাস্ট আপনারা এইভাবে কাজটা করেন ফ্রিতে আজকে। তো আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমাকে ই করতে পারেন। তো বুঝতে পারছেন এটা কিন্তু সব কিছুতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে। আপনার যদি একটু উপকারে লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।